فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُ فِي الدِّينِ أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء اكرام সম্মানিত সুবি সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার শ্রদ্ধা বিশীর মা ও বোনেরা পবিত্র কোরআনের সূরায়ে তাওবা এর 122 নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি তাতে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক তাফাক্কুহ ফিল দ্বীন হাসিল করার জন্য বেড়াতে এলো এই তাফাক্কুহ ফিল দ্বীন শব্দ দুটি কোরআন হাদিসের ভাষা বাংলায় বলা যেতে পারে ইসলামী শিক্ষা দীক্ষা তখন আয়াতের মর্ম দাঁড়ায় তোমরা কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বেড়ায় সাথে সাথে প্রশ্ন জাগে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ তাই প্রশ্ন জাগে সমস্ত মুসলমানদের জন্য যদি ফরজ হয় তাহলে কিছু মুসলমান বের হলে চলে কিভাবে এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার যে ইসলামী শিক্ষার প্রধান তিনটি স্তর আছে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা এবং উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা কোন স্তরের পরিমাণ এটা জানলেই আমরা মূল প্রশ্নের জবাব বোঝা আমাদের জন্য সফল হয়েছে যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া দৈনন্দিন জীবন মুসলমানের মতো যাপন করা যায় যেমন সহি শুদ্ধ করে বা কালাম উদুগুসল পাক না পাক নামাজ বন্ধে কি না জানলে মুসলমানের মতো জীবন যাপন সম্ভব হয় এইটুকু হলো ইসলামের প্রাথমিক শিক্ষা আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে প্রচলিত মাদ্রাসা সমূহের ব্যর্থ কিতাবাদী পড়াবার মতো যোগ্যতা অর্জন করা যায় সেটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায় সেটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা ইসলামের মাধ্যম
সঠিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা অর্জন করার মতো ব্রেইন শক্তিও সব মুসলমানের নাই, মেধা শক্তিও নাই, সময় শুরু করে। তাই ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়। কিন্তু কলেমা কালাম, মুহূর্ত, পাতনা পাত, নামাজ, বন্দেগি, শিক্ষা করার মেধা শক্তিও সব মুসলমানের আছে। তাই সময় সুযোগও আছে, তাই প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী শিক্ষার তিন স্তরের সবটুকু অর্জন করা কি সব মুসলমানের জন্য ফরজ না শুধু প্রাথমিক স্তরে? এই স্তরের ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি। এবার মর্ম দাঁড়ালো, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। আর ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করার যোগ্যতা সব মুসলমানের নাই, সময় সুযোগ নাই, তাই সেটা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়। সেই ব্যাপারে আয়াতে আল্লাহ বলেন কিছু মুসলমানদের সারমর্ম দাঁড়ানো, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করবে সমস্ত মুসলমান, এটা বলা হয়েছে হাদিসে। আর মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করবে কিছু মুসলমান, সেটা বলা হয়েছে আয়াতে। এবার বলুন তো, আয়াতে আর হাদিসে বিরোধ রইল না সমাধান? এই হইল প্রশ্নের জবাব, এই হইল সমাধান। বুঝে থাকলে আবার বলুন তো, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের জন্য ফরজ সমস্ত মুসলমানের? প্রাইমারি স্কুলে যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা পড়ে, হাই স্কুলে যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা পড়ে, কলেজ বার্ষিকীতে যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা পড়ে, এদের জন্য কি কলেমা কালাম শিক্ষা করা ফরজ নয়? এই ফরজটুকু আদায় না করে দায় দায়িত্বটা, দায় দায়িত্ব তিন দলের। যে সমস্ত স্কুল কলেজ বার্ষিকী পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা ইসলামের প্রাথমিক শিক্ষার থেকে বঞ্চিত, ইসলামের প্রাথমিক শিক্ষার থেকে বঞ্চিত থাকার মর্মই হল এদের জাহান্নাম থেকে, এরা জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালিত নয়। জানে না পাকনা পাক, জানে না নামাজ বন্দেগী, জানে না, এর মানে হলো জাহান্নাম থেকে নাজাতের পথে পরিচালিত, নাজাতের পথে পরিচালিত নয়। এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান ছেলে মেয়েরা কলেমা কালাম শিক্ষার থেকে বঞ্চিত, নামাজ বন্দেগী শিক্ষার থেকে বঞ্চিত, জাহান্নামের পথ থেকে মুক্ত হওয়া, মুক্ত পথে চলার থেকে বঞ্চিত, এই বঞ্চনার মূলে তিন দল মানুষ নাই। কত দল? প্রথম দল হলো এদের মা বাবা, প্রথম দল এদের মা বাবাকে আল্লাহ বলেন তোমাদের পরিবার, পরিজন, বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে কেউ জাহান্নাম থেকে বাঁচার পথে চলো। সুতরাং যে মা বাবা সন্তানকে কলেমা কালাম শিক্ষা দেয় না, উদ্ভূষণ শিক্ষা দেয় না, পাক না পাক শিক্ষা দেয় না, নামাজ বন্দেগী শিক্ষা দেয় না, এই সমস্ত মা বাবা নিজেদের কলিজার পুত্র সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালায় না, এদেরকে জাহান্নামের পথে ঠেলে দেওয়ার মূলে প্রথম নম্বর দায়ী এদের মা বাবা, প্রথম নম্বর দায়ী মা বাবা।
দ্বিতীয় নম্বরে এদেরকে জাহান্নামের পথে ঠেলে দেওয়ার জন্য দায়ী এদের শিক্ষাগুরুরা, শিক্ষাগুরু এদের শিক্ষক, যে সমস্ত শিক্ষকরা আজীবন ছাত্রদেরকে লেখাপড়া করায় কিন্তু মুসলমান ছাত্র ছাত্রীদেরকে রুজুভূষণ শিক্ষা দেয় না, পাক না পাক শিক্ষা দেয় না, নামাজ কালাম শিক্ষা দেয় না, এরা এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়। প্রথম পর্যায়ে মা বাবা নিজের সন্তানদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়, দ্বিতীয় পর্যায়ে এদের শিক্ষাগুরুরা এই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রেখে এদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়। শিক্ষাগুরুরা হলো এদের বঞ্চনার মূলে চিহ্নবর্ণ। তিন নম্বরে এরা নিজেরা, তিন নম্বরে নিজেরা, এরা বয়স্ক হওয়ার পরে যখন জানতে পারলো এদের ধর্মের নাম ইসলাম, বয়স্ক হওয়ার পরে যখন জানতে পারলো ইসলাম ধর্মে পাঁচ বেলার নামাজ ফরজ, এইটুকু কোন মুসলমান জানে না? তুমি বয়স্ক হওয়ার পর যখন জানতে পারলে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ফরজ হলো আমলের মধ্যে পাঁচ বেলার নামাজ, তখন এদের নিজেদের উপর ফরজ হয় তুমি সহি শুদ্ধ নামাজ শিখো। বয়স্ক হওয়ার পরেও যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি মুসলমান ছাত্র ছাত্রীরা নামাজ ফরজ জানার পরেও নামাজ শিখে না, এদের জাহান্নামের পথে পরিচালিত হওয়ার মূলে তিন নম্বরে এরা নিজেরাও দেয়। বুঝে থাকলে বলুন, এই সমস্ত বঞ্চিত মুসলমান ছাত্র ছাত্রীদের জাহান্নামের পথে পরিচালিত হওয়ার জন্য দায়ী কত দল? প্রথম দল এদের পিতা মাতা, দ্বিতীয় দল এদের শিক্ষাগুরু, আর তৃতীয় দল এরা নিজেরাই, তৃতীয় দল নিজেরাই। এই কথাগুলি সমাজে ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান ছেলে মেয়ে এরা মা বাবার ঘুষে এরা জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, এদের শিক্ষাগুরুদের ঘুষে এরা জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে, এদের নিজেদের ঘুষে বয়স্ক হওয়ার পর এরা জাহান্নামের পথে পরিচালিত হচ্ছে। এদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো পথ প্রদর্শনের মতো দরদি এই জগতে যদি কেউ থাকে তাহলে একমাত্র কওমি আলেমরা। এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো দরদি কোনো মানুষ যদি সমাজে কেউ থাকে তাহলে কওমি শিক্ষিত আলেমরা। এই জন্য দেশের প্রায় সমস্ত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি মহাসম্মেলনের আয়োজন হয়। আজকের সম্মেলনে এখানে সর্বস্তরের মুসলমানদেরকে আমন্ত্রণ করা হতে পারে, আপনি একজন কৃষক অথবা হতে পারেন আপনি একজন ব্যবসায়ী অথবা হতে পারেন আপনি একজন চাকরিজীবী অথবা হতে পারেন আপনি একজন স্কুল কলেজ ভার্সিটি ছাত্র, আমার কথা বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসা পড়ুয়া নন যারা, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না এরা কি নবীর উম্মত নয়? এদের কি মরণ নাই? এদের কি আমাদের হিসাব নিকাশ নাই? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? মা বাবাও জাহান্নামের পথে ফেলে দিল, শিক্ষাগুরুরাও জাহান্নামের পথে ফেলে দিল, শেষ পর্যন্ত নিজেরাও জাহান্নামের পথেই পরিচালিত হলো। এই সমস্ত কপাল পোড়া মুসলমান সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য কওমি আলিমগণ প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে থাকেন। সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার কপাল পোড়া মুসলমান সন্তানদের জন্য দরদি এদের মা বাবা হন,
শিক্ষা গুরুরাও এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কত দরদ নয়। একমাত্র কওমি শিক্ষিত আলেমগণ এদের জন্য যথাযথ দরদি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই সব জেলাতে দায়ী করতে পারে। আপনি যে কোনো পেশাজীবী মানুষ হন না কেন, আসুন সম্মেলনে, এখানে এসে আপনি শুনে যান, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে বুঝে যান, আপনারও মরণ আছে, আপনারও কিয়ামতের হিসাব নিকাশ আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথটা কোনটা। আজ থেকে প্রায় 1500 বছর আগে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা উম্মতকে সুস্পষ্ট ভাষায় জাহান্নাম থেকে বাঁচার চারটি পথ প্রদর্শন করে দিয়েছেন সমস্ত উম্মতের জন্য। জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি, কটা? এমন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। যার আলেম হওয়ার সুযোগ নাই তাকে রাসূল বলে তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ারও যাদের সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন তুমি আলেমের কথা মনোযোগে শোনো, লঙ্ঘন করার জন্য না পালন করার জন্য। কারো কথা মনোযোগে শুনতে হয় লঙ্ঘনের জন্য না পালনের জন্য, তাহলে মর্ম দাঁড়ালো তুমি আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। এইটুকু সুযোগ যাদের নেই, আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই, কথা শোনার সুযোগ থাকে না কিভাবে? ধরুন কথার কথা একটি মানুষ 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, অথবা চিরজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে যেতেও পারে না কথা শোনার সুযোগও পায়। তার জন্য রাসূল বলেন তুমি আলেমকে ভালোবাসো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর। বুঝে থাকলে বলুন তো, 1500 বৎসর আগে আমাদের নবী সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ প্রদর্শন করেছেন। এক নম্বর, নিজে আলেম হওয়া, সুযোগ যাদের নাই তাদের জন্য আলেমের ছাত্র হওয়া, সে সুযোগ যাদের নাই তাদের জন্য আলেমের কথা মতো জীবনযাপন করা, আলেমের কথা মতো জীবনযাপন করা, এতটুকু সুযোগ যাদের নাই তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ চার নম্বর পথ হইল আলেমকে ঘৃণা করা। শেষ পথ, শেষ পথের বিবরণ দিয়ে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, এই শেষ পথের প্রতিভ যদি তুমি না হও, আলেম হওয়ার সুযোগ তো পেলেই না, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পেলে না, আলেমের কথা শোনারও সুযোগ পেলে না, এমত অবস্থায় তুমি যদি আলেমকে ভালোবাসতেও না পারো, তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। আমি তো আশা করি রাসূলের এই হাদিসের ভিতরে আপনারা যারা বসা আছেন সকলেই জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়ে গেলেন, সকলেই জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়ে গেলেন। এই পথ আপনাদেরকে দেখাবার জন্যই কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এমন সম্মেলনের আয়োজন হয়, এবং এই নির্দেশটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষের অংশে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা জীবনের একমাত্র দায়িত্ব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও।
স্বপ্নটা আপনাদেরকে দেখাবার জন্য এই সম্মেলনে নেই। গেল আয়াতের সর্বশেষ অংশের মর্ম, এবার মধ্যভাগের মর্ম। যে মধ্যভাগে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিল দ্বীন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের বের হয়ে যাও ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য। একজনে না বললেন, কিছু লোকে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করলে চলে না, সকল মুসলমানের জন্য হবে। তাহলে আমি উল্টা পাল্টা ব্যাখ্যা করলাম, প্রতিবাদ মাত্র একজন করলেন। আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য। এটা কি প্রাথমিক শিক্ষা? না, মাধ্যমিক এবং উচ্চতর। এই দুই স্তরের ইসলামী শিক্ষা অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ নয়, সকল মুসলমানের যোগ্যতাও নাই। তাই আল্লাহ বলেন কিছু মুসলমান ইসলামের মাধ্যমিক শিক্ষা দীক্ষা অর্জন করো, ইসলামের উচ্চতর শিক্ষা দীক্ষা অর্জন করো। এবার আল্লাহ বললেন তাফাক্কুহ ফিদ দ্বীন, নাফিল করার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও। এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝালেন আর তাফাক্কুহ ফিদ দ্বীন বলতে কি বুঝালেন? আজকের মতো আমি শুধু এই দুটি শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে তুলে ধরতে চান। একটা হলো আমাদের দ্বীন বলতে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চান, আর একটা হলো তাফাক্কুহ ফিদ দ্বীন বলতে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চান। আজকের মতো শুধুমাত্র দুটি শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চান। একটা হলো আমাদের দ্বীন বলতে আল্লাহ আমাদের কি বুঝাতে চান, আর একটা হলো তাফাক্কুহ ফিদ দ্বীন বলতে আল্লাহ আমাদের কি বুঝাতে চান। দুটি শব্দ, দুটি শব্দ, দ্বীন এবং তাফাক্কুহ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন, একই অর্থে নয়, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন। যে কারণে যে কোন সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, যে কোনো একজন যেমন তেমন আলেমকেও যদি জিজ্ঞাসা করেন যে আমাদের দ্বীন বলতে কি বুঝায়, তিনি হিমসিং খান এক কথায় জবাব দিতে যে আমাদের দ্বীন বলতে কি বুঝায়। হিমসিং খাওয়ার মূলে কারণ কি? কারণ একটাই, সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বরং বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ হলেন কর্মফল দান দিবসের মালিক। কর্মফল সমস্ত জগৎবাসীর কর্মফল যেদিন দেওয়া হয়, দূরে থাকলে কেউ একটু দয়া করে বলুন তো জগতের সমস্ত মানুষকে কর্মফল দেওয়া হবে কোন দিন? সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক, আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক। আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না সামনের কথাগুলি, একটু দয়া করে বলবেন মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটি কি অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেন। ধর্মের বেলায় গল্পায় চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বুঝাতে গ্রন্থ সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে যারা লা ইকরাহা ফিদ দ্বীন বললেন, এখানে দ্বীন অর্থ কর্মফল না ধর্ম। তাহলে এখানে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন, কর্মফল
সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে এটা হলো এক কথা সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা এক কথা আর সমস্ত ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়াবতাবি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে আল্লাহ বলেন কখনো তা গ্রহণযোগ্য হবে না ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অস্পষ্ট কথা সুস্পষ্ট কোরআনের সুস্পষ্ট কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে তার ইমান থাকে না হ্যাঁ কোরআনের অস্পষ্ট কথা এটা ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে সুস্পষ্ট কথা ব্যাখ্যাহীন ব্যাখ্যাহীনভাবে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকে না এবার প্রশ্ন জানি একমাত্র ইসলাম দিলেন কেন আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্নটা সহজ না অত্যন্ত কঠিন প্রশ্ন এই জন্য এর জবাব সহজে বোঝাবার জন্য আমি একটু উদাহরণ দিয়ে থাকি সেটি হল পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা যদি প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে তাকে বাধা দেওয়ার কোন নিয়ম আছে বাধা দেওয়া যাবে না মানে কি ভুল লেখে অপাস করবে যে ভুল লেখার তারা পাস করবে না এমন ভুল লেখতে বাধা দেবো না কেন আর বাধাই যদি দেব না তাহলে পাস করবে না কেন ওইখানে প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় তাহলে অনুমতি দিলেন কেন এই প্রশ্নের সেই জবাব প্রশ্ন দুইটা জবাব একটা বলুন প্রশ্ন কটা জবাব জবাব কি নিয়ম রক্ষার জন্য পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদেরকে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার জন্য তার নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না কেন গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য এই কথাটা না জানার কারণে অথবা জেনে শুনেই কোন কোন কৌশলীরা জরা খিচুড়ি পাকাবার চক্রান্ত করে থাকে সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে ঘোরার দিন ছাড়া আসছে না ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ভিন্ন ধর্ম পালন করে তাহলে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু না আনুষঙ্গিক কথা বললাম এবার মূল কথা দিয়ে ফিরে যাই সুরাতুল বাকারার তিন নম্বর সুরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ যাবেন সুরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবেন সুরাতুল কাফিরুনের শেষ আয়াত আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন উভয় অর্থ বোঝাবেন সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এখানে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন উভয় অর্থ বোঝাবেন এখানে দীন অর্থ কর্মফল এখানে দীন অর্থ ধর্ম যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতে আপনি দীন অর্থ ধর্ম গণ্য করেন তাহলে আয়াতের মর্ম দাঁড়ায় তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আর যদি এখানে আল্লাহ দীন অর্থ কর্মফল গণ্য করেন তাহলে এর মর্ম দাঁড়ায় ইসলাম ছাড়া যারা ভিন্ন ধর্ম পালন করো তোমাদের কর্মফল জাহান্নাম আর আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের কর্মফল জাহান্নাম ঠিক
কাজেই সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে দীন শব্দ উভয় অর্থে ব্যবহৃত, একটি মাত্র অর্থে না দুটি অর্থে, ধর্ম অর্থে ও কর্ম অর্থে। তারপরে দেখুন সূরায়ে সূরা এক ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করছেন। সূরা সূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো। প্রশ্ন লাগতে পারে আপনাদের মনে, তাহলে কি ইসলামের অবিশুদ্ধ কোনো আকিদা বিশ্বাস আছে? না, আসলে ইসলামের কোন আকীদা বিশ্বাস অবিশুদ্ধ নাই, কিন্তু দুনিয়ার বহু মানুষ ইসলাম ধর্মকে ভ্রান্ত করতে ও ইসলামী আকীদাকে ব্যবহার করে, ইসলামের নামে ভ্রান্ত আকীদায় বিশ্বাস ও বিশ্বাসী হয় না। এই মর্মে আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলাম ইসলামের নাম যদি ব্যবহার করো ভ্রান্ত আকীদা অনুসরণ করবে না, বিশুদ্ধ আকীদা অনুসরণ করো। এর উদাহরণ অনেক, এর মধ্যে আজকের মতো অতি সংক্ষেপে একটি মাত্র উদাহরণ। কাদিয়ানিরা দাবি করে তাদের ধর্ম ইসলাম, তার কাদিয়ানিরা কি তাদের ধর্ম ইসলাম নয় স্বীকার করে? দাবি করে তাদের ধর্ম ইসলাম দাবি করে, কিন্তু কুফুরি আকিদা পোষণ করে, দাবি করে ইসলাম ধর্মের আর আকিদা পোষণ করে কুফুরি, কুফুরি আকিদা গ্রহণ করলেও কি ইসলাম ধর্ম থাকে? উজু করার পরে পেশাব করে দিলেও কি উজু থাকে? যেমন ভাবে উজু করার পরে পেশাব করে দিলে আর উজু থাকে না, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মাবলম্বী হওয়ার দাবি করার পরে কুফুরি আকিদা গ্রহণ করলে আর ইসলাম ধর্মাবলম্বী থাকে না। কাদিয়ানিদের কুফুরি আকিদাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে ৪০ নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা তোমাদের পূর্বপুরুষের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের রূহানি পিতা, আধ্যাত্মিক পিতা, যেহেতু তিনি আল্লাহর রাসূল। কি বলেছেন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে? মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? আনুষঙ্গিক ভাবে এখানে দুটি কথা আমার মনে হয় সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, একটা হলো যে বংশগত পিতা কাকে বলে আর একটা হলো আধ্যাত্মিক পিতা কাকে বলে। যে পিতা শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়, আর যে পিতার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুণ থেকে পবিত্র, সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুণ থেকে পবিত্র। কথাটা আল্লাহ কোরআনের এক আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন লা জানাতু আহদি যালিমিন, নবুয়তের পর আমি গুনাহগারকে দেখি না। অস্পষ্ট কথা, সুস্পষ্ট আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনদিন গুনাহ করে না। বলুন এটা কোন নবীর জীবনের বিচ্ছিন্ন ঘটনা না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি, সামগ্রিক মূলনীতি সমস্ত নবীগণের বেলায় এটা আল্লাহ নির্ধারিত সামগ্রিক মূলনীতি। কাজে আদম যখন জান্নাতে আল্লাহ বিশুদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটাকে আপনি দুই ভাবে ব্যাখ্যা করতে, একভাবে ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন আদম গুনাহ করেছেন, এইভাবে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী, তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। কোরআনের যে কোনো আয়াতের যে কোনো ব্যাখ্যা
যে কোন নবীর জীবনী ইতিহাসের যে কোন ঘটনা তুমি এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন না হয়। এইটাই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। এই জন্য নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার ক্ষেত্রে ব্যাখ্যাও সঠিক এবং আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। এমন ব্যাখ্যাগুলির প্রতি একটা ব্যাখ্যা হল, মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোন কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থেকে বলুন তো, মানুষের কোন কাজে সওয়াব অথবা গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনে। কোন কাজের সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গেলে কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহর কোনো সম্পর্ক নাই। মূলনীতি লঙ্ঘনকারী হয় এমন ব্যাখ্যাকে কোরআনের মান গড়া ব্যাখ্যা বলা হয়। সবখানে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সুতরাং সমস্ত নবী আমাদের আধ্যাত্মিক পিতা কাকে বলা হয়? যার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় না, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সমস্তে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের এই সমস্ত উম্মতের আত্মাও পবিত্র হয়ে যায়। সুতরাং সকল নবী সমস্ত যার যার উম্মতের রুহানি বল, সকল নবী যার যার উম্মতের রুহানি বল। বুঝে থাকি এবার বলুন তো, উম্মতের রুহানি বাবা হওয়া এটা শুধু আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ? অথচ হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আনবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবী উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আপনি বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদাও অন্যান্য নবীর মতোই আলাদা? তাহলে আমাদের নবীকে উম্মতের রুহানি বাবা বললে আলাদা মর্যাদা সমান হয় না সকল নবীর সমানই বোঝা যায়? হ্যাঁ, সকল নবীর সমানই বোঝা যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী রাজ্জাক। কাদিয়ানিরা কোরআন মানে না হাদিস মানে? কাদেরই তারা
মুসলমান হওয়ার দাবি মিথ্যা আবার কোন কিসের দাবিতে কিয়াকিরা মুসলমান হওয়ার দাবিতে কিয়াকিরা মুসলমান হওয়ার দাবিতে কিয়াকিরা এমন বাতপানি যেন কেউ করতে না পারে এই জন্য আল্লাহ সূরায়ে সুনা 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন ইসলামের দাবিদার যারা তারা ইসলামের সহি আকীদায় অটল থাকবে ইসলামের নামে কুফরি আকীদা পোষণ করবে না এবার বলুন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বীরত্ব আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বীরত্ব সূরা সূরা 13 নম্বর আয়াতে বীরত্ব সহি সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখানে দীন অর্থ কর্ম ফল নয় এখানে দীন অর্থ ধর্ম নয় এখানে দীন অর্থ সহি আকীদা হলো এখানে দীন অর্থ ইসলামের বিধিবিধান এবার আয়াতের মর্ম দেখালো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করব সবগুলি আয়াতে আল্লাহ দীন শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে হাসিল করার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও এখানে বুঝি শব্দের ব্যাখ্যা আমাদের বোঝা দরকার একটা হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন একটা হলো তাফাক্কুর বলতে কি বুঝালেন এই দুইটা শব্দের ব্যাখ্যাই আজকে সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের তো আলোচনা চলছে দিন শব্দের ব্যাখ্যায় কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আমার দিন বলতে আমি কি বলি যদি বুঝি বলি কর্মফল বুঝি তাহলে বাকি আয়াত দুই অর্থবাদ করে যায় যদি বলি আমার দিন বলতে আমি আমার ধর্ম বুঝি তাহলে বাকি আয়াত দুই অর্থবাদ করে যায় যদি বলি দিন বলতে ইসলামের সহি আকীদা বুঝি তাহলে বাকি অর্থগুলি বাদ করে যায় যদি বলি আমার দিন বলতে আমি ইসলামের বিধিবিধান বুঝি তাহলে বাকি অর্থগুলি বাদ করে যায় বুঝেছেন আমার কথা তাহলে দিন শব্দের এমন একটি অর্থ আমাদের জানা দরকার যেই অর্থের মধ্যে কুরআন হাদিসে ব্যবহৃত দিন শব্দের সবগুলি অর্থ পাওয়া যায় কুরআন হাদিসে ব্যবহৃত যত আয়াতে দিন শব্দ ব্যবহৃত হয়েছে যত হাদিসে দিন শব্দ ব্যবহৃত হয়েছে সবগুলির অর্থ যেন পাওয়া যায় এমন একটা জবাব আমাদের জানা দরকার যে আমার দিন বলতে আমি ওই জিনিসটা বুঝি যার ভিতরে সবগুলি অর্থ পাওয়া যায় এইরকম দিন শব্দের এমন একটা অর্থ রাসূলের একটি হাদিসে আছে হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয় হাদিসটাকে মুহাদ্দিসিনে পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয় এই হাদিসের নাম হাদিসে জিবরিল হলো কেন তার কারণ হলো এক কথা জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন রাসূল কয়েকজন সাহাবাকে নিয়ে কথাবার্তা বলছিলেন জিবরিল রাসূলের মুখোমুখি হয়ে বসলেন এবং রাসূলকে কতগুলি প্রশ্ন করলেন রাসূল জবাব দেওয়ার পরে জিবরিল চলে গেলেন জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিতদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি তাকে চিনতে পেরেছো সাহাবায়ে কেরাম বলেন চিনতে পারি যেহেতু জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন এই জন্য রাসূল যখন জিজ্ঞেস করলেন তোমরা কি চিনতে পেরেছো তারা বলেন আমরা চিনতে পারিনি তখন রাসূল বলেন হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম এই জিবরিল ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন আমাকে প্রশ্ন করব আমি জবাব দেব আমাকে প্রশ্ন করবেন আমি জবাব দেব এই জবাব দেওয়ার মধ্য দিয়ে তোমরা তোমাদের দিন শিখে নিবে কি শিখে নিবে দিন
প্রশ্নের জবাবের সাথে হাদিসে জিবরিলের তিনটি প্রশ্ন সম্পর্কিত। হাদিসে জিবরিলের কতটি প্রশ্নের সমষ্টি হলো আমাদের দিন? তিনটি প্রশ্নের সমষ্টি আমাদের দিন। প্রথম প্রশ্ন ছিল মাল ইমাম। জিবরিল রাসূলকে প্রশ্ন করেছিলেন ইমান কি, ইমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ছয়টি মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা যে কোনো যুগে যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয়টি কথা বিশ্বাস করবে সেই ইমানদার জন্য হবে আল্লাহর কাছে, সেই মুমিন মুসলমান জন্য হবে আল্লাহর কাছে। ইমানের মূল কথা কতটি? এই মূল কথা ছয়টি হাদিসে জিবরিলে তো উল্লেখ আছে, কোরআনের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, কিন্তু আপনারা যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেননি আপনারা এই ছয় কথা পাবেন কোথায়? এই আপনাদের ছয় কথা পাওয়ার জন্য এবং ছয় কথা বিশ্বাস করে আপনারাও ইমানদার হওয়ার জন্য উলামায়ে কেরাম একটি মহা উপকার করেছেন আপনাদেরকে। একটা কলেমার ভিতরে ছয় কথা উল্লেখ করে দিয়েছেন, কলেমাটার নাম ইমানে মুফাসসাল। আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি নবী রসুল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম, আর আমি মরণের পর পুনর্জীবন এবং আখেরাতের চিরস্থায়ী জবাব বিশ্বাস করলাম। ইমানের ছয়টি মূল কথা রসুল বলে দিলেন জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে। প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা হলো আমি ফেরেশতা বিশ্বাস করলাম, তৃতীয় কথা হলো আমি আসমানি কিতাব কোরআন বিশ্বাস করলাম, চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করলাম, পঞ্চম কথা হলো আমি তকদীর বিশ্বাস করলাম, ষষ্ঠ কথা হলো আমি পরকাল বিশ্বাস করলাম। এই ছয়টা মূল কথা যে কোনো যে যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে তার এই বিশ্বাসের নাম হল ইমান। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল এই ইমান শিক্ষা দিয়েছেন, ইমানের ছয়টি মূল কথা শিক্ষা দিয়েছেন। তারপর ইমানের এই ছয়টি মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে। সবগুলি আনুষঙ্গিক কথা সহ দলিল প্রমাণ সহ বিস্তারিত ভাবে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফর্মে মুদব্বন করেছেন, সেই শাস্ত্রটাকে সেই ফর্মটাকে পরিভাষাগত ভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে গুণেলিম শিক্ষা দিয়েছেন, ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। আমি একটু পরে যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন তাহলে একটু পরে ইলমে আকাইদের পরিপূর্ণ সংজ্ঞা, ইলমে ফেকার পরিপূর্ণ সংজ্ঞা এবং ইলমে তাসকিয়া বা ইলমে তাসাউফের পরিপূর্ণ সংজ্ঞা বলে দেব ইনশাআল্লাহ। কাজে অদূর্য হবে না, আপাতত শুধু হেডিং বলি মনে রাখুন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলামের পাঁচটা মূল কথা বলে দিচ্ছে। ইমানের মূল কথা ছয়টা আর ইসলামের মূল কথা কলেমা স্বীকার করা, পাঁচ বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, গরিবের জাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা, এগুলি ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি ফর্মে মুদব্বন করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, সেই শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিল
জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার বলুন প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছেন? তিন নম্বর প্রশ্ন করেছিলেন জিবরিল, মাল ইহসান, ইহসান কাকে বলে? নির্বেজাল আল্লাহর নির্বেজাল গুলামি কাকে বলে? আপনারা কি আল্লাহর গোলাম? আপনারা কি আল্লাহর বেজাল গোলাম হতে চান? মানির বেজাল নির্বেজাল গোলাম কিভাবে হবে? এগুলো ইহসানের মর্ম কথা যে নির্বেজাল গোলাম কিভাবে হবে। জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহসানের দুইটা মূল কথা বলে দিয়েছেন। এটা হলো এক বিবরণের শব্দ, আরেক বিবরণে আছে আমালাকা আন্নাকা তারাহু, আরেক বিবরণে আছে আতআলাকা আন্নাকা তারাহু। সব বিবরণের সারমর্ম হলো ইহসানের মূল কথা দুইটা, আল্লাহর নির্বেজাল দাসত্বের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আরেকটা হলো আমি সদা সদা আল্লাহর কাছে আছি। নির্বেজাল গোলামির মূল কথা হলো একটা হলো সদা সর্বদা আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হলো সদা সর্বদা আমি আল্লাহ। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি ধর্মে মুদব্বন করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বু সারমর্ম হলো জিবরিলের তিন তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাকিয়া শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাব্বু শিক্ষা দিয়েছেন। এবার বুঝাতে কি একটু দয়া করে বলুন তো জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত এলিম শিক্ষা দিয়েছেন? তিনটা এলিম শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটা এলিম শিক্ষা দিয়েছেন। পরে আর কতটুকু সময় হাতে না থাকে না থাকে জানি না, আপনাদেরও শোনার কতটুকু ধৈর্য থাকে না থাকে জানি না, তাই আপাতত ফাঁকে দিয়ে বলে দিই এই তিনটা এলেমের সমষ্টির নাম আমাদের দিন, যাতে কোরআন হাদিসের যত সব যত ক্ষেত্রে দিন শব্দ ব্যবহৃত হয়েছে যত অর্থে সবগুলি অর্থ এই তিনটার ভিতরে বিদ্যমান। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া, তিন প্রকার এলিমের সমষ্টি হলো আমাদের দিন। এই যদি দিনের কমপ্লিট ডেফিনেশন হয়, এই যদি দিনের মুকাম্মল তারিখ হয়, তাহলে সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতের দিন শব্দকে আল্লাহ যে অর্থে ব্যবহার করেছেন তাহলে এর ভিতরে বিদ্যমান সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিনকে যে অর্থে ব্যবহার করেছেন তাহলে এখানে বিদ্যমান সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ দিনকে যে অর্থে ব্যবহার করেছেন তাহলে এখানে বিদ্যমান সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দিনকে যে অর্থে ব্যবহার করেছেন তাও এখানে বিদ্যমান। সারমর্ম হলো জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটা এলেম শিক্ষা দিয়েছেন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া। স্মরণ রাখুন সামনের কথা বুঝার জন্য জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে তিনটি এলেম শিক্ষা দিয়েছেন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া। এবার প্রত্যেকটা এলিমের পরিপূর্ণ সংজ্ঞা, ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে পালন করার কিছু নেই, যেমন আল্লাহ আছেন শুধু বিশ্বাস করতে হয়, আল্লাহ একজন শুধু বিশ্বাস করতে হয়, আল্লাহ আল্লাহ শরীফ শুধু বিশ্বাস করতে হয়, নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত শুধু বিশ্বাস করতে হয়, প্রথম নবীর নাম আদম শুধু বিশ্বাস করতে হয়, শেষ নবীর নাম মুহাম্মদ সুলতান শুধু বিশ্বাস করতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়িন শুধু বিশ্বাস করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, আমল করার কিছু নাই, এইগুলি জানার নাম এই মেলা পায়।
ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এইগুলি জানার নাম খুব কঠিন নাকি? কথাগুলি বোঝা খুবই কঠিন। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এবার বিশ্বাস করলেই হয় না পালনও করতে হয়? কোন অঙ্গ দ্বারা? শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধিবিধান পালন করতে হয় ওইগুলি জানার নাম ইলমে ফেকাহ। যেমন উযু চার ফরজ, বিশ্বাস করলেই হয় না মুখ ধুইতে হয়, বিশ্বাস করলেই হয় না হাত ধুইতে হয়, বিশ্বাস করলেই চলে না মাথা মাসে করতে হয়, বিশ্বাস করলেই চলে না পা ধুইতে হয়, মামাদের তেরো ফরজ, বিশ্বাস করলেই চলে না পালন করতে হয়। তাহলে ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফেকাহ। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, পালনটাও করতে হয় অন্তরের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, পালনও করতে হয়, কিন্তু পালন বাহ্যিক অঙ্গের দ্বারা না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। ইসলামের যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাসও করতে হয়, পালনও অন্তরের দ্বারাই করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে তাজকিয়া, এইগুলি জানার নাম ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। আশা করি তিন প্রকার ইলমের ডেফিনেশন বুঝতে পেরেছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন ইলমে আকাইদ ইসলামের কোন সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে, ইলমে ফিকহ কোন সমস্ত বিধান জানার নাম যেগুলি বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করতে হয়, ইলমে তাজকিয়া ইসলামের কোন সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু বিশ্বাস করলে তো চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারাই, সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। বিশ্বাস করেন তো সবাই, বিশ্বাস করেন তো, যতক্ষণ পর্যন্ত কথা কিন্তু এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ইলমে আকাইদের অংশ। যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব যে আল্লাহ আমার সামনে আছেন আর আমিও সদা সদা সর্বদা আল্লাহর সামনে আছি, এতটুকু বিশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কোন ইলমের অংশ? ইলমে আকাইদের অংশ। এই দুইটা কথা যদি অন্তরের দ্বারা শুধু বিশ্বাস হয়, এই দুইটা কথা যদি আমি অন্তরের দ্বারা পালনও করি, তখন ওইটা আর ইলমে আকাইদের অংশ থাকবে না, তখন সেটা ইলমে তাফসীর অংশ হবে। বিশ্বাসে আর পালনে ব্যবধান কি আবার এটা বোঝার চেষ্টা করি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অপকর্ম করার জন্য একটি খাস কামরায় নিয়ে এসেছিল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ ছিল। ইউসুফ সেই রুমে গিয়ে দেখলেন জুলাইখা এই রুমের এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রেখেছে, রুমের এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রেখেছে। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করলেন রুমের এই পাশে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে ডেকে রেখেছি আমি যেই দেবতার পূজা করি সেই দেবতাটাকে ডেকে রেখেছি। বুঝে থাকতে বলুন জুলাইখা কি বললো, কি ডেকে রেখেছে পর্দা দ্বারা? পূজার দেবতা, পূজার মূর্তি ডেকে রেখেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন এটা তো তুমি পূজা কর, কাজে এটাকে ডেকে রাখলে কেন? জুলাইখা জবাব দেয় এখন আমি তোমার সাথে ব্যভিচার করবো, এখন আমি তোমার সাথে অপকর্ম করবো, ঘৃণা করবো, তাই দেবতার সামনে ঘৃণা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেবতাটা দেখে দেখেছি তোমার সাথে ঘৃণা করবো। ইউসুফ জিজ্ঞাসা করলেন তোমার দেবতার সামনে ঘৃণা করলে কি দেবতা দেখে? জুলাইখা কি জবাব দিল পরে বলবো, আগে আপনারা বলুন তো দেবতার সামনে ঘৃণা করলে কি দেবতা দেখে? জুলাইখা বললো না আমার দেবতার সামনে ঘৃণা করলে ও দেবতা দেখে না।
জিজ্ঞেস করে যেই দেবতার সামনে জিনা করলে ও দেখে না এই দেবতার সামনে করা আর দেখে রেখে জিনা করা তো সমান কথাই তাহলে তুমি রাত লাগে না প্রশ্ন উত্তর বুঝতেছেন জুলেখা জবাব যদিও আমার দেবতা দেখে না কিন্তু দেবতার চক্ষুগুলি এমন ভাবে বানানো হয়েছে যে তার মধ্যে দেখার গুণী আছে সত্যই দেখে না দেখার ভক্তিতে চক্ষু বানানো হয়েছে এই ভক্তিটার কারণে আমার বুঝে তখন ইউসুফ বললেন তোর দেবতা আসলেই দেখে না চোখের মধ্যে শুধু দেখার ভক্তিতে নির্মাণ করা হয়েছে তাতেই যদি আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে তার সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না এখানে শুধু বিশ্বাস আছে জাগ্রত অবস্থাটা ইলমে আকাইদের সাথে সম্পর্কিত নয় ইলমে তাফসীর সাথে সম্পর্কিত ইলমে তাসাউফের সাথে সম্পর্কিত আমি আপনাদের জিজ্ঞেস করি আপনাদের আল্লাহ কি আপনাদেরকে সর্বসর্বদা দেখেন বিশ্বাস পায় তাহলে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ওই কথাটা শুধু বিশ্বাসের পর্যায়ে ছিল না পালন করেছে তাইলে বুড়া পরিষ্কার হয়ে গেল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন আমি সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বদা আমার সামনে আছেন এই বিশ্বাস একটা হলো জাগ্রত অবস্থা যার অন্তরে এই বিশ্বাস জাগ্রত অবস্থায় আছে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন তার যেমন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখেন বলে জিনা করার সাহস পাইনি ঠিক তেমনি ভাবে যে মুমিন মুসলমানের অন্তরে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন এই বিশ্বাস যাদের জাগ্রত এদের চুরি করার সাহস হয় না কখনো এদের ডাকাতি করার সাহস হয় না কখনো এদের জবরদখল করার সাহস হয় না কখনো এদের দুর্নীতি করার সাহস হয় না কখনো এদের জালিয়াতি করার সাহস হয় না কখনো এদের দুষ্কৃতি করার সাহস হয় না কখনো এদের সন্ত্রাস করার সাহস হয় না কখনো এদের খুন খারাপি করার সাহস হয় না কখনো এদের জিনা ব্যবচার করার সাহস হয় না কখনো কেন তার বিশ্বাস জাগ্রত এই বিশ্বাসটাকে জাগ্রত করার নাম ইলমে এবার বলুন ইলমে তাসকিয়া শুধু বিশ্বাসের নাম না কিছু কাজের নাম না তুমি বাহ্যিক অঙ্গের দ্বারা করা হয় না অন্তরের দ্বারা কাজ দেওয়া করতে হয় এই ব্যাপারে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আরবাইন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন যে ইলমে তাসকিয়া সর্বমোট কাজ হলো বিশটা ইলমে তাসকিয়ার সর্বমোট কাজ হলো দশটা কুসবাব মানুষের মনের মধ্যে এমনিতেই জন্ম হয় যেমন কৃষকের ক্ষেতে যদি চাষাবাদ না করে তাহলে তার ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের আগাছা এমনি হবে ঠিক আছে এবং তারা কৃষক যদি চাষাবাদ না করে তার খেয়ে তাহলে ক্ষেতে আগাছা ফলাতে হয় এমনিতেই ফলে ঠিক তেমনিভাবে মানুষের অন্তরের মধ্যে কতগুলি কুসবাবের আগাছা এমনিতেই ফলে এই কুসবাবগুলি সর্বমোট দশটা অন্তরের এই কুসবাব পরিশ্রম করে পরিষ্কার করতে হয় আর কতগুলি সুস্বভাবের চারা মনের ক্ষেতের মধ্যে রোপণ করতে হয় ওইগুলিও সর্বমোট দশটা দশটা কুসবাব অন্তর থেকে পরিষ্কার করতে হয় আর দশটা সুস্বভাব অন্তরে জাগ্রত করতে হয় এই বিশটা হল সর্বমোট ইলমে তাসকিয়ার আলোচ্য বিষয় ইলমে তাসকিয়ার আলোচ্য বিষয় বলে দশটা কুসবাব অন্তর থেকে কিভাবে সারানো যায় আর দশটা সুস্বভাবের ফসল অন্তরের ক্ষেতে কিভাবে ফলানো যায় এই বিশটা হল ইলমে তাসকিয়ার সর্বমোট আলোচ্য বিষয় আপনারা যদি একটু ধৈর্যের সাথে শুনবেন বলে তাহলে আমি এক দুইটা উদাহরণ দুটা থেকে বরং তো মনের ক্ষেত থেকে কতগুলি কুস্বভাবের আগাছা পরিষ্কার করতে হবে এই দশটা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আনানিয়াত বাংলায় আমিত্ব
আমার যত বিদ্যা আছে, অমুকের এত গুণ নাই, আমার যত গুণ আছে, ও
মুসলমানের অহংকারের গাছে কি ফসল ধরেছে? কোন মুসলমানের অন্তরে কি অহংকারের গাছ আছে? কোন মুসলমানের অহংকারের গাছ বীজে কি চারা আছে? কোন মুসলমানের অন্তরে কি অহংকারের বীজ আছে? ইমানে করে আছে এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল কি বলেন শুনো, আল্লাহর রাসূল বলেন যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে, অর্থাৎ অহংকারের বীজ, যার অন্তরে অহংকারের বীজ থাকবে, এখনো চারা গজায়নি, এখনো গাছ পায়নি, এখনো ফসল ধরেনি, তাকেও জাহান্নামে যেতেই হবে। যদি আমরা বুঝে থাকি যে আমার অন্তরে অহংকারের বীজ আছে, আমার অন্তরে উজব আছে, তাহলে বুঝতে হবে আমার মামার আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আমার গুরুরা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আমার এবাদত বন্দেগী আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে অহংকারের বীজ ধ্বংস করে ফেলা না হবে। এইরকম কতগুলি কুসভাব আছে মানুষের অন্তরে, গতায় মানুষের অন্তরে দৈনন্দিন জীবনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণা করে থাকে, শুধু একটা মাত্র কুস্বভাবের বীজ দেখাতে হবে। এবার বলেন যে দশটা কুস্বভাবের কোন একটা কুস্বভাব থাকলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করে, তাহলে যার অন্তরে দশটা কুস্বভাবে দশটাই বিদ্যমান তার সে জীবনে কত লক্ষ কোটি গুণা। এই সমস্ত গুণার হাত থেকে বাঁচতে হইলে ইলমে তাজকিয়া হাসিল করতে হবে, অন্তরের দশটা কুস্বভাব অন্তর থেকে পরিহার করতে হবে, অন্তর থেকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস করার একটা পদ্ধতি আল্লাহ নামাজে শিক্ষা দিয়েছে, মনের মনে যদি অহংকারের বীজ থাকুক, অথবা অহংকারের চারা বাজাক, অথবা অহংকারের গাছ হোক, অথবা অহংকারের ফসল বলুক, সবগুলি নির্মূল করার পদ্ধতি, খুব সহজ একটা পদ্ধতি আল্লাহ নামাজে শিক্ষা দিয়েছে। আপনারা যারা নামাজ পড়েন তারা বলুন তো নামাজের সর্বপ্রথম কোন সূরা পড়তে হবে? সূরাতুল ফাতিহার প্রথম কথাটা কি? আলহামদুলিল্লাহ, প্রথম আয়াত না, প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে প্রথম কথাটা হলো আলহামদুলিল্লাহ, কারো জানা থাকলে বলতে পারে আলহামদুলিল্লাহ। বুঝে শুনে বল, বুঝে শুনে বল, আলহামদুলিল্লাহ কিছু প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা। এবার যার যার মনকে জিজ্ঞেস করুন, সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয় তাহলে আমার চোখে দেখার গুণের প্রশংসা কার? আমার কানে শোনার গুণের প্রশংসা কার? আমার হাতে ধরতে পারার গুণের প্রশংসা কার? আমার পায়ে চলার গুণের প্রশংসা কার? আমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার? আমার এলেম কালামের প্রশংসা কার? সুতরাং নমাদের প্রথম সুরার প্রথম কথা বুদ্ধি আল্লাহ এই ধ্বংসাত্মক আত্মার রূপ আকর্ম উপলব্ধি করে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ। আবারও বলুন উত্তরে, সমস্ত প্রশংসা আল্লাহ। এটা এই অর্থ এই মর্ম বুঝে যদি তুমি প্রতিদিন বারবার বারবার নামাজে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, তখন তুমি শিক্ষা পেয়ে যাবে তোমার কোনো গুণের জন্য আমার কানে শোনার গুণ আমার অর্জন, আমার এলিম কালামের গুণ আমার অর্জন, আল্লাহর দান। এবার বলুন আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহীতা, আমার মধ্যে যত গুণ আছে সকল গুণের দাতাকে গ্রহীতাকে। এবার বলুন গ্রহীতা হয় প্রশংসার যোগ্য না দাতা হয় প্রশংসার যোগ্য? এই কথাটা বুঝলে ইমান হইল, আর এই কথা এই বুঝতে জাগ্রত করলে তাজকিয়া, এই কথাটা বুঝলে হইল ইমান, আর বুঝকে জাগ্রত করলে হইল তাজকিয়া। এই 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 এলেম শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে। বিষয়টা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চাই, সেটা হলো ধরুন আপনার বিশাল বাড়ি, দেওয়াল দেওয়া বাড়ি, দেওয়ালের গেট, দেওয়ালের গেটের ভিতরে রাত্রে যেন আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন কোনো চোর যেন আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে, সেই জন্য বাড়িতে রাত্রে আপনি ঘুমন্ত থাকা অবস্থায় চোর দোকান থেকে বারণ করে রাখার জন্য দারোয়ানকে
যুক্ত হলেন কি বুঝা থেকে মনন্ত দারওয়ান দুঃখ দারওয়ান ঘুরিয়ে থাকলে চুল ঢুকতে পারবে না না জাগ্রত থাকলে চুল ঢুকতে পারবে না ঠিকভাবে যেমন ভাবে দারওয়ান নিযুক্ত আছে যেন চুল ঢুকতে না পারে পাহারা দেওয়ার জন্য কিন্তু সেই দারওয়ান যদি ঘুমিয়ে থাকে একশোটা দারওয়ান বসা থাকলেও চুল ঢুকতে পারবে ইচ্ছা মতো আপনার মান চুপ করে নিয়ে যেতে পারবে ইচ্ছা মতো ঠিক তেমনিভাবে আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আমার সামনে আছে নারী আল্লাহর সামনে আছি এদের ঘুমন্ত থাকলে শয়তান আমার ভিতরে ঢুকবে আর আমার ইমানের মাল আমাদের মাল সব চুরি করে নিয়ে যাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন এর ভিতরই আছে ভাই বহির্ভূত নয় এই জন্য আমাদের দ্বীনের সাথে সম্পর্কিত তিন তিন প্রশ্ন তিন জবাব প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিয়েছেন জিবরিল চলে যাওয়ার পর রাসূল বলে দিলেন হুয়া জিবরিল ওয়া আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম জিবরিল এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য ক্লিয়ার হয়ে গেল তিনটা এলিমের সমষ্টির নাম আমাদের দিন এবার বুঝে থাকতে বলুন এতক্ষণের কথা কত এলিমের সমষ্টির নাম আমাদের দিন প্রথম এলিমের নাম ইলমে আকাইদ দ্বিতীয় এলিমের নাম ইলমে ফিকহ তৃতীয় এলিমের নাম ইলমে তাসকিয়া এবার বলুন আমাদের দিন বলতে কি বোঝায় তার একটা সুস্পষ্ট ধারণা আসলো কিনা আমাদের দিন বলতে কি বোঝায় তিনটা এলিমের সমষ্টি বোঝায় বুঝে থাকলে বলুন আমাদের দিন বলতে কি বোঝায় তিনটা এলিমের সমষ্টি বোঝায় একটা হলো ইলমে আকাইদ একটা হলো ইলমে ফিকহ একটা হলো ইলমে তাসকিয়া এতক্ষণে বুঝলাম দিন কোন জিনিসের নাম এখন আমরা বুঝতে যাব তাফাক্কুহ ফি দ্বীন কোন জিনিসের নাম প্রথমেই বলেছিলাম কতটা শব্দের ব্যাখ্যা করতে চাই একটা হইল দিন আর একটা হইল তাফাক্কুহ ফি দ্বীন প্রথমটা কি বুঝতে পেরেছেন বুঝে থাকতে বলুন তো আমাদের দিন বলতে কি বোঝায় তিনটা এলেমের সমষ্টি বোঝায় আমাদের দিন বলতে কি বোঝায় তিনটা এলেমের সমষ্টি বোঝায় ইলমে আকাইদ ইলমে ফিকহ ইলমে তাসকিয়া এবার আমরা বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফি দ্বীন বলতে কি বোঝায় এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফি দ্বীন মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও লিয়াতাআল্লামু ফিদ্দিন বলেননি আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন দিন শিখার জন্য বের হয়ে যাও বলেননি দিন বাস্তবায়ন করার জন্য বের হয়ে যাও বলেছেন বলেন তো এলমে আকাইদ বাস্তবায়ন হবে কখন যে সমস্ত আকিদা বিশ্বাসের কথা জানলাম সেইগুলি অন্তরে স্থাপন করব না যতক্ষণ করবো যতক্ষণ যে সমস্ত ইলমে ফিকহ বিধিবিধান জানতে পারলাম এর মধ্যে যতগুলি আমার জীবনে বর্তায় ততগুলি বাস্তবায়ন করব না যতক্ষণ ততক্ষণ যতক্ষণ করব না ততক্ষণ কি আমার ইসলামী শিক্ষার সাথে দীক্ষা হাসিল হলো হলো না ঠিক তেমনিভাবে ইলমে তাসকিয়ার যত কথা জানলাম সবগুলি অন্তরের দ্বারা পালন করব না যতক্ষণ ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হলো না সুতরাং ইলমে আকাইদ জীবনে বাস্তবায়ন করা ইলমে ফিকহ জীবনে বাস্তবায়ন করা ইলমে তাসকিয়া জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন তিন এলেমের সমষ্টির নাম দিন তিন এলেম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন এইটা বুঝলে এবার রাসূলের হাদিসের মর্ম বোঝা বড় সহজ হয়ে যায় কি রাসূল বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ নিজে আল্লাহ যার মঙ্গল চান তাকে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার সৌভাগ্য দান করেন আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে তাআল্লুম ফিদ্দিন হাসিল করার সৌভাগ্য দান করেন রাসূল বলেননি তাআল্লুম ফিদ্দিন বলেননি তাফাক্কুহ ফিদ্দিন বলেছেন তিন ইলম জানার নাম তাফাক্কুহ ফিদ্দিন নয় তিন ইলম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দিন এই জন্য আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দিন বলেননি লিয়াতাফাক্কাহু ফিদ্দিন বলেছেন এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউআল্লিমুহু ফিদ্দিন বলেননি
মুফাক্কিহু বিদ্দিন বলেছে। খুব কঠিন বিষয়, আমিও খুব তাড়াহুড়া করে বলেছি, এতে যদি কাঠিন্যের কারণে কারো কিছু বিন্দু মাত্র বুঝার বাকি থাকে তাহলে সেজন্য আমি দুঃখিত। আর একদিনে সব কথা বলাও যায় না, সব কথা শুনে বুঝাও যায় না, স্মরণও রাখা যায় না। যদি কারো সামান্য কিছু বুঝার বাকি থাকে তাহলে আমি আশা করব অধ্যক্ষ যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন হলো, মাদ্রাসার মহামান্য মুতামিম সাহেব দামাত বারাকাতুহের কাছ থেকে আপনারা যখন ইচ্ছা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। হুজুরের ইজাজত থাকলে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা দোয়া করব, বুঝে শুনে আমিন বলবেন, না বুঝে আমিন বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন, না তাফাক্কুফি দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। বাস আল্লাহ আমাদের সবাইকে শুধু ইলমে দ্বীন নয় তাফাক্কুফি দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।